88তম বর্ষে পদার্পণ করল লেবুতলা পার্ক ওরফে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো। রবিবার ধুমধাম করে খুঁটি পুজো সারল পুজো উদ্যোক্তারা। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করল সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা ও অধিবাসী বৃন্দরা। এবছর তাদের থিম ভাবনা আপনার কল্পনার শেষ আমাদের ভাবনার শুরু। এখানে দাঁড়িয়ে ভোটে অশান্তির জন্য মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন পুজোর অন্যতম উদ্যোক্তা তথা কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। আপনি ভাবুন, আমরা জানি 144 ধারা মানে বেআইনি জমায়েত করা যাবে না, যে একসাথে 4 জন বা 5 জনের বেশি ব্যক্তি যেতে পারবে না। সেখানকার ওখানের একজন এসপি তিনি একটা লিস্ট দিচ্ছেন, বলছে এই লিস্টে যাদের নাম আছে তারা যেতে পারবে, মানে তারা আইনের ঊর্ধ্বে, 144 তাদের জন্য না। আরে নৌসার যে একা একা হেঁটে হেঁটে যাবে, এতে কোন আইনে বাধা থাকতে পারে? এই সরকারটা আইনের দ্বারা চলে না, এ তো আগেই কোর্ট বলেছে। স্কুল দেখলেন সাহেব, 54টা লাশ দেখতে পারলেন না? 200টা স্কুল তো ছোট ব্যাপার, 54খানা মৃতদেহের ওপর দাঁড়িয়ে আছে। আমি জানতে চাই, 250টা লোক মারা গেলে যদি একজন রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে 54টা মানুষের হত্যার জন্য যিনি দায়ী, পরোক্ষে যিনি খুনি, তাকে কেন বরখাস্ত করা হবে না? তিনি কেন সরকার ছেড়ে যাবেন? তিনি কেন গদি ছাড়বেন? একে অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরাতে হবে। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।